যারা হককানি ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, বাজার তাদের ব্যবহারের দিকে তাকাইয়া দেখো, তাদের কার্যক্রমের দিকে তাকাইয়া দেখো। বাজা যাদের আগের চোখে পানি ছিল না, চোখটা ছিল শুকনা, এখন আল্লাহর ফজল ও করমে চোখ সবসময় থাকে ভিজা। বাজার একটু আগে এক আল্লাহর বান্দা আমাকে বলে, হুজুর 4 বছরের ভিতর আল্লাহর ফজল ও করমে তাকবীরে তাহরিমা আমার ছোটে না, যখন নাকি আল্লাহু আকবার করে নামাজে দাঁড় হয়। বাজার ওই যে আল্লাহু আকবার বলে ওইটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। 4 বছরের ভিতরে হুজুর আল্লাহর ফজলে ছোটে নাই, যদি সৌবাত তুমি ভালো আল্লাহ ওয়ালাদের সঙ্গে রাখতে পারো, বাজার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জিম্মাদার হইয়া যাবে। আমার আব্বাজার মুখে শুনছিলাম, আমার দাদাজনের কথা বলছিলেন, আমার দাদাজন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদুকে একদিন জিজ্ঞাসা করছিলেন যে তুমি অনেক রাত্র পর্যন্ত পাকশাক করো, তুমি তলেবে আলেমদেরকে খাওয়াইয়া লও ইয়া ঘুম লওয়াও, আরে অনেক রাত্র তোমার ঘুমাইতে সময় লাগে, তোমার কি দুই এক সময় ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলছিলেন, না আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। কলে তুমি এত রাত্রে ঘুমাইয়া কীভাবে ওঠো? দাদু বলতেছিলেন, আমি ঘুমাইয়া থাকি, কে জানি যখন নামাজের সময় হয় কে জানি আইসে আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। আল্লাহুর মাওলা ফালাহুল কুল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজা গুনার থেকে ফেরতে চাইলেই গুনার থেকে কেমনে ফেরবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সদিকিন বন্দাদের সঙ্গী হও, যদি সদিকিন বন্দাদের সঙ্গী না হও বাজান তুমি গুনার থেকে ফেরার চেষ্টা করলেও পারা কঠিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দিন রাত্র যত যাইতেছে বাজান কেমন জানি মানুষ দিনের দিন গুনার দিকে বেশি বেশি লিপ্ত হইতেছে। আগের যুগে দেখা গেছে মা বোনদের তাদের চরিত্র, তাদের পর্দা এবং তাদের বিভিন্ন কথাবার্তা, কিন্তু বর্তমানে দেখা যায় দিন রাত্রি যত যায় কেমন জানি মা বোনরা স্বামীর কথা মানতে চায় না, আবার বাপের কথা শুনতে চায় না, বিভিন্ন সময় আমাদের কাছে এসে বলে হুজুর দোয়া করেন। আবার এক শ্রেণী আল্লাহর বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝদান করছেন, ওদিকে স্বামী নামাজ পড়তে চায় না, আল্লাহর বান্দি নামাজ পড়ে এর জন্য তাকে অনেক সময় মারে, অনেক সময় তার উপরে অত্যাচার করে। আমার বাজানদেরকে বলবো, বাজান যদি দিনের পথে চলতে চাও, গুনার থেকে ফেরতে চাও, নেকের কাজ যদি করতে চাও, তাইলে বাজান সাদেকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আর বাজার সবসময় মনে রাখো, ডাক্তারের কাছে শরীরের ভিতরে রোগ হইলে আমরা দৌড়াই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা করে। বাজার যাদের আমাদের গুনার কাজের দিকে দেলছ, নেকের কাজ করতে মনে চায় না, বাজার এই নেকের কাজ করার জন্য গুনার থেকে ফেরার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের কাছে পরামর্শ নেওয়া লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি তারা ডাক্তার তোমাকে সুন্দর কথা শোনার পরে বলবেন, বাজান তুমি এই কাজ করো, এই কাজ ছাড়ো, বাজান এই ঔষধ পালন করো, ওই আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দি দিনদার, স্বামী তো নামাজ পড়ে না, বাজান মদ খায় সবসময়, তখন বিবি কী করবে স্বামীর সঙ্গে পারেও না। তখন বিবি পরামর্শ দিল তালে বেগমার রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই, যে একটু হুজুরের সাথে একটু আপনি যাইয়া দেখা করেন, হুজুরের কাছে একটু যান। কলে বিবি হুজুরের কাছে যাই আমার লাভ কি? আমি তো নামাজ পড়ব না, হুজুর গেলেই তো বলবে নামাজ পড়ার জন্যে, আমি তো মদ ছাড়ব না, হুজুরের কাছে গেলেই তো আমাকে মদ ছাড়তে বলবে।
বলে যান, আপনি আপনার অনুরোধ করছি হুজুরের কাছে একটু যান। যখন নাকি আল্লাহর বান্দা হুজুরের কাছে গেল, যাওয়ার পরে হুজুর বলে বাজান নামাজ পড়া লাগবে, বাজান মদ ছাড়া লাগবে। বলে হুজুর আপনার কাছে আসছি, আপনি দোয়া করেন, আমি নামাজও পড়তে পারবো না মদও ছাড়তে পারবো না। তখন হুজুর বলেন বাবা তাইলে আপনাকে তো আমি মুরিদ করতে পারবো না। এই কথা শুনে আল্লাহর বান্দার হওয়া করলো। এখন তার দিলের ভিতরে একটা অবস্থান মালিক তৈরি করলেন। হুজুর ডাক দিয়া বলেন মালিক তোমার বন্দাকে তুমি হেদায়েত করবা না, তাইলে তুমি আমার কাছে কেন পাঠাইছ? মালিক তুমি যখন পাঠাইছ তোমার বন্দার উপরে তোমার রহমতে নজর তাকাই। তখন আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এদিকে আসো। আয়েশা বলেন বাজান তুমি ওযু করবা না, নামাজ পড়তে পারবা না, তুমি মদ ছাড়তে পারবা না, দুই বেলা আল্লাহর জিকির করতে পারবা? বলে হুজুর যত পারেন সব পারবো। বলে তাই দুই বেলা আল্লাহর জিকির সাইরো না। সবচেয়ে বড় কথা হলো আজকে আমরা জানা নাকি দুনিয়ার পরিচয় পেয়েছি, দুনিয়া কামাই করার জন্যে, দুনিয়ার সম্পদ আরও বাড়াবার জন্যে, বিল্ডিং একটার পর একটা করার জন্যে, আরও বিভিন্ন সম্পদ তৈরি করার জন্যে সময় মোটে পায় না। অনেকে এসে বলে হুজুর সবকাদায় করতে বলেন তো সময় পাইনি। সময় পায় না তো সময় করে, সময় যে কোনো একটা জায়গায় কাজে লাগায়, তো কোন কাজে লাগায়? দেখা যায় কোনো হুজুর ব্যবসা বড় হয়ে গেছে, মোটে সময় বেরই করতে পারি না। বলে হুজুর বিভিন্ন ঝামেলা দুনিয়ার ব্যস্ততায় সময় মোটে বেরই করতে পারি না, আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, যারা নাকি সময় মতো বের করতে পারেন না, সম্পদ যাদের জন্য রাইখে যায়, এই সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তাইলে এরা হবে ডাকাত। যেরকম শত্রু আপনার মাল যদি ছিনে নেয়, আমরা তাকে শত্রু বলি না? তাহলে সন্তান যদি দিনদার না হয় তারাও আপনার আমার সম্পদ কী করবে? মুখ দখল করবে, এরা সম্পদ ব্যবহার করবে। কিন্তু আপনি আর আমি কবরে যাওয়ার পরে সন্তান যদি দিনদার না হয়, এই সন্তান তো আপনার আমার জন্য দোয়াও করবে না, আর আপনার আমার আমল নামে নেকি হজম হবে না, কথা ঠিক কি না? এরকম সন্তান যদি রেখে যাওয়া যায়, যেই সন্তান আপনার আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহওয়ালা হবে, নেককার হবে, আল্লাহর সামনে আল্লাহর কাছে হাত উঠেয়া যখন দোয়া করবে, ওই দোয়া আপনার আমার আমল নামায় বসতে থাকবে, কথা ঠিক না? মুসলমান যারা তাদের তো বিশ্বাস করা লাগবে, আর যারা মুসলমানরা তাদের কাছে তো আমার কোনো কথা বলবো, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বর্তমানে কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি, দিনী প্রতিষ্ঠানগুলোকে এবং দিনী শিক্ষাকে বন্ধ করার কিন্তু বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন নীল নকশা বাংলাদেশে চলছে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, শত্রু যে পথে যে পদ্ধতিতে আসে, ওই পথে ওই পদ্ধতিতে বাধা দেওয়াই হইল প্রকৃত যুদ্ধ, কথা ঠিক না? এখন শত্রু আসছে ইসলাম মুসলমান বিদ্বেষী, ইসলামী শিক্ষা বন্ধ করার জন্যে, আর আমাদের তার মোকাবিলায় ইসলামী শিক্ষা আরও বাড়ানো কীভাবে যায় এই চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি ঐতিহাসিক ঘোষণা দিছিলেন যে 68,000 বাংলাদেশের তখন গ্রাম ছিল, 68,000 গ্রামে 68,000 কোরআনুল করিমের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে। তার ধারাবাহিকতায় আল্লাহর খাস মেহরবানিতে আজকে সারা বাংলাদেশে হাজার হাজার দিনী প্রতিষ্ঠান আল্লাহর ফজলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারই একটা অংশ আমাদের এই পাশে, খুশি না বেজার? হাজি সাহেব বসা আছে, এ আল্লাহর বান্দা জমি দান করছে, তার স্ত্রী সব আল্লাহ তাকে নেক হায়াত দান, আর এই ওসিলে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন।
সবাই আল্লাহুম্মা আমিন। আজকে এই বেহেশতের বাগান এখানে তৈরি হয়েছে, আল্লাহ যাদেরকে যেভাবে তৌফিক দিয়েছেন সেইভাবে আমরা দিনই প্রতিষ্ঠান তার সহযোগিতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান। কারণ কি, এ আল্লাহর বান্দারা স্পেনের কথা শুনছে যেখানে 750 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করছে, সেই স্পেনে এখন তালাশ করলে মুসলমান সিংহ পাওয়া কঠিন। ঠিক আছে, যেখানে মুসলমান এত রাজত্ব করলো সেখানে মুসলমান এখন তালাশ করে বের করাও কঠিন। এর কারণটা কি, যখন মুসলমান সন্তান ইতিহাস ভুলে গেছিল ভোগ বিলাসিতায়, যখন মত্ত হয়ে গেছিল, যখন বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে যখন তারা কোনো তৎপরতা পরিচালনা করে নাই, ওরা আস্তে আস্তে ইসলাম নামক গাছের নিচে বসে শিকড় কাটতেছে, যখন নাকি সময় আসছে গাছটাকে সয়ে ফেলছে। কথা ঠিক কি না? যখন নাকি মুসলমান দিকবিদিক হয়ে গেছিল, শোনেন এপ্রিল ফুলের নাম শুনছেন? এপ্রিল ফুল, এই এপ্রিল ফুলের ঘটনা ঘটছিল সেই স্পেনে। এপ্রিল মাসের পহেলা তারিখ মুসলমান যখন দিকবিদিক হয়ে গেছে, কোনো রাস্তা পায় না কীভাবে চলবে, তখন বলছিল ওরা মুসলমানদেরকে, তোমরা বাঁচার জন্যে যদি বাঁচতে চাও মসজিদের ভিতরে আশ্রয় নাও। তা বোকা মুসলমান তো বোঝে নাই, তারা যখন মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল তখন ওরা মসজিদের দরওয়াজা জানলা আটকাইয়ে দিয়া চতুর্পাশ থেকে আগুন ধরেছে, সমস্ত মুসলমান সন্তান পুইরা ছাই হয়ে গেছে। তখন ওরা বাহিরে বসে আনন্দ ফুর্তি উল্লাস করছে যে মুসলমানদেরকে পোড়াইয়া সব ছাই করে ফেলছে। সেই ঘটনা করেছিল এপ্রিল মাসের পহেলা তারিখ, সেই স্পেনের ঘটনা আজকে বাংলাদেশে কিছু কুজাত মুসলমান সন্তান এইটা বাস্তবায়ন করে, এটা পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এপ্রিল ফুলবানি এপ্রিলের বোকার দলেরা, ফুলবানি বোকা, আর এপ্রিল মাসের পহেলা তারিখ ওদেরকে বোকা ধোকা দিয়ে বোকা বানাইছে, এইবার ধোকা দিয়ে বোকা বানাইয়া মসজিদে ঢুকে আগুন দিয়ে ধরাইয়া জ্বালাইছে। এখন ওরা তো বোঝে নাই যে ওই ওদেরকে ধোকা দিছে, এই জন্য ওইটা পালন করে ওরা। আর কিছু মুসলমান সন্তান এটা পালন করে, এর কারণ কি? আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। আজকে বাংলাদেশের অবস্থাও কিন্তু খুব ভালো না, 51 বছর স্বাধীনতার বয়সে এই যাদের মাধ্যমে দেশ চলছিল বর্তমানে চলছে, এদের মাধ্যমে ইসলাম নামক গাছটা শক্তিশালী হয় নাই, বরঞ্চ তারা ইসলাম নামক গাছটাকে দুর্বল করারই চেষ্টা করছে। কথা ঠিক না? এই জন্য আল্লাহর হুকুম, তোমরা ভালো কাজের সহযোগিতা করো আর খারাপ কাজের কি করো, বিরোধিতা করো। আমরা আল্লাহর ফজলে রাজি আছি না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। দিন রাত্র যত যায় বাজান ততই কিন্তু মানুষ কেমন জানি এই নাস্তিকতার দিকে, জাহান্নামের দিকে মনে হয় পাল্লা দিয়ে দৌড় শুরু করছে। কথা ঠিক না? নাহলে দেখেন আজকে বাংলাদেশের ইউনিভার্সিটিতে কিছুদিন আগে এই কিছু ছাত্রছাত্রীরা নামাজের জন্য ভিন্ন একটু জায়গা চাইছিল, আবার এক শ্রেণীর মুসলমান অনেক দাবি করিয়া তারা এর বিরোধিতায় নামছে প্রতিবাদে, যে ইউনিভার্সিটিতে নামাজের জন্য কোনো ভিন্ন জায়গা দেওয়া যাবে না। আবার ওরা মন্তব্য করে, এটা কি মাদ্রাসা মনে করছে নাকি, যেখানে ভিন্ন নামাজের জায়গা দিতে হবে? অর্থাৎ ওরা বুঝাতে চায় মাদ্রাসায় পড়লে নামাজ পড়া লাগে, আর মাদ্রাসায় না পড়লে খারাই খারাই মতন লাগে। একটা লোক, সে তো আর শিক্ষিত না, ছেলের দেশে এই লেভেলে, এখন জিজ্ঞেস করে একজন আপনার ছেলে কোন ক্লাসে পড়ে, এখন সে বলতেছে আমার ছেলে কোন ক্লাসে পড়ে তা তো জানি না, আগে দেখতাম আমার ছেলে বইসে বইসে প্রস্রাব করে, এখন বর্তমানে দেখি দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, এখন কোন ক্লাসে পড়লে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করতে হয় তা তো জানি না, এখন আমার ছেলে ওই ক্লাসে পড়ে, বোঝেন নাই বুঝলি? অর্থাৎ এখন তার ছেলে দারোয়ানের থিওরি পড়ে। কার থিওরি? দারোয়ান থিওরি দিছে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই,
মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় বিবর্তনবাদ, পরিবর্তন হইয়া বানর থেকে মানুষ হয়েছে। আউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। এখন ও যে দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, ও হয়তো বা মনে করছে যে আমার পূর্বপুরুষ হলে বান্দর, পূর্বপুরুষ কি বানরে কি বৈশে প্রস্তাব করে না দাঁড়াই প্রস্তাব করে, তাহলে আমিও দাঁড়াইয়া দিলাম সাইরিয়া ধরে কান্না। যার ভিতরে একটু লজ্জা সরব এই আছে, সে কোনোদিন মানুষের ভিতরে রাস্তার পাশে দাঁড়াই প্রস্তাব করতে পারে পারে? হে লজ্জা সরব ইমানের একটা অংশ না, আল হায়া ও সোহবাত মিনাল ইমান। যার ভিতরে লজ্জা সরব নাই তার ভিতরে তালাশ করলে দেখবেন ইমানের গেরানো নাই, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আজকে ওরা দারউইনের থিওরি পড়ছে, আর বর্তমানে এই দারউইনের থিওরি এই যে শিক্ষা মন্ত্রণালয় ক্লাস 9 পর্যন্ত এইটা বিস্তৃতি করার বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করছে। আফসোস, আজকে দারউইনের থিওরি মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। তামাম দুনিয়ার উল্লেখযোগ্য সমস্ত রাষ্ট্র, সমস্ত জ্ঞানীজন, সমস্ত বিজ্ঞ, সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক তারা বলতেছে এটা কোনো থিওরি হতে পারে না, অযৌক্তিক। এইটা বইলে তারা প্রত্যাখ্যান করে ওইটাকে এক কথায় বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। আর আমাদের দেশে কি হলো যে এই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে আজকে দারউইনের থিওরির মাধ্যমে আজকে মুসলমান সন্তান আমাদের প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবে, আর এইটা আমরা বসে বসে দেখব এটা কখনোই হতে পারে না। এ প্রতিবাদ আমাদেরকে করতে হবে, আর প্রতিবাদ যদি না করেন সাধ্য অনুযায়ী ইমান নিয়ে কিন্তু সমস্যা আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াসতাতি' ফাবিলসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ইমান। অন্যায়ের বিরুদ্ধে যদি তোমাদের শক্তি থাকে অন্যকে হাত দিয়ে ফিরিয়ে দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে অন্যকে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা। শেষের অবস্থান কি? ইমানের দুর্বল অবস্থা। এক শ্রেণী বর্তমানে আছে নামাজ ভরে রোজাও রাখে, হজও করছে, তাসবিহ নিয়ে 24 ঘন্টা বলতে গেলে মাওলার জিকির করে, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, কিন্তু অন্যায়ের ব্যাপারে কথা বলার শক্তি আছে বলে না। যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা তো করবে যে কিভাবে ফিরানো যায়, এতটুকু যদি না থাকে তাহলে দুর্বল ইমানটুকু থাকে? দুর্বল ইমানটুকুও তো থাকতে চায় না, দুর্বল কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর তৌফিক দান করু, আমরা যদি আল্লাহর ফজল করমে আল্লাহর হয়ে তাওয়াক্কল কইরা যদি আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করতে পারি, আল্লাহর রহমত আসবে আর রাস্তা আল্লাহ খুলবে, আর বাতিল আল্লাহর ফজলে চিরতরে উৎখাত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে বাতিল কি হবে দূর হয়ে যাবে, আলো জ্বলবে অন্ধকার কি হবে দূর হয়ে যাবে। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ এটা করতেই হবে। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে তো সর্বত্র হারামে সয়লাব হয়ে গেছে, কীতি সয়লাব হয়ে গেছে, হারামে সয়লাব, এই বিভিন্ন ব্যবসার ভিতরে সুদ মিশ্রণ আসতে কয় কি মিশ্রণ, এরপরে ব্যবসার ভিতরে বিভিন্ন ধোকাবাজির শেষ নেই। বাংলাদেশ এমন একটা দেশ, আল্লাহ মাফ করুক আমার সবাই, বিদেশ সহ বিভিন্ন জায়গায় খাদ্যের ব্যাপারে এত সতর্কতা, এই যদি কোনো খাদ্যের ভিতরে কেউ ভেজাল ঢুকায় এক পর্যায়ে তার শাস্তি মৃত্যুদণ্ড। আর আমাদের দেশে ভেজাল নাই
এরকম কিছু পাওয়া তাওত ঠিক আছে ঠিক আর এটা নিয়ন্ত্রণ করবে কারা এটা তো নিয়ন্ত্রণ করবে যারা নাকি দেশ পরিচালনা করে ঠিক এটা আপনারা আমার দ্বারা সম্ভব না এখন যারা দেশ পরিচালনা করে তাদের ভিতরে যদি ভেজাল থাকে তাহলে তারা স্বচ্ছ করবে কিভাবে ঠিক এই টিএমবি একটা সংস্থা আছে না এই তারা এই এমপি মন্ত্রীদের ভিতরে একটা জরিপ করেছিল তদন্ত এদের চরিত্র সুবিধা অসুবিধা কি তদন্ত করার পরে রেজাল্ট প্রকাশ করছে ফল বুঝছেন 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো পাইছে চোর দুর্নীতিগ্রস্ত বুঝছেন এখন অনেকে মনে মনে কয় হুজুর তাহলে তো মাশাআল্লাহ 3 জন তো ভালো আছে হে 3 জনও বলে চোর একটু কম চোর হাসেন মিয়া আচ্ছা বলেন এই চোররা এদের মাধ্যমে আপনি ভালো আশা করতে পারেন না হ্যাঁ না এটা কোনোদিন সম্ভব না এটা অযৌক্তিক কথা না ঠিক কোনোদিন সম্ভব না ঠিক এই জন্য ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে যে আমরা অনেকে কিন্তু আজকে অনেকে আবার ইচ্ছা না থাকা সত্ত্বেও হারামের ভিতরে আমাদেরকে জড়াই ফেলাইতেছে কথা ঠিক কি না ঠিক আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না এই আপনারা আমি ঈমান তো আনছি সাহাবা কেরাম ঈমান আনছে না কথা কয় না তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা কেরামদের প্রশংসা করতে যাইয়া রব্বুল আলামিন তাদের উদাহরণ দিয়ে বলে আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল তারা যেভাবে বিশ্বাস করছিল তাদের ঈমানটা কেমন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম শুনছেন না হ্যাঁ শুনছেন গোলাম আজাদ করিয়ে দিছিল খাদ্য নিয়ে এসে পারলে মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে হুজুর জিজ্ঞেস করে খাইতেন কীভাবে কামাই করছ গোলাম বিবরণ দেওয়ার পরে যখন দেখতেন হালাল খাইতেন আর এরকম হঠাৎ একদিন খাদ্যও নিয়ে আসছে ওদিকে হুজুরের পেটেও বড় ক্ষুধা হুজুর মনে করছে হালাল উপায় আনছে না জিজ্ঞেস করে খাদ্য খাই ফেলছে গোলাম বলতেছে হুজুর আপনি তো না জিজ্ঞেস করে খাই খান না আইলেন কলে বাজান তুমি তো অন্য অন্য সময় জিজ্ঞেস করছি হালাল উপায় তো আনো আজকে পেটেও বড় ক্ষুধা যে মনে করছি হালাল উপায় আনছো এই জন্য জিজ্ঞেস না করে খাই ফেলছি বলো কীভাবে কামাই করছো তখন বলতেছে হুজুর আপনি যখন আমি যখন কাফের ছিলাম তখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম ওই লোকটার সঙ্গে দেখা ওই তদবির সে ভালো হয়ে গেছে ওই তদবিরে ভালো হয়েছে বিনিময় আমাকে এই খাদ্য দিছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না লিল্লাহ হাসান তুমি তো আমাকে হারাম খাওয়াইছো জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম তুমি তো আমাকে হারাম খাওয়াইছ এই কথা বলিয়া তিনি যখন গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে এ না যাই না খাইছে আল্লাহ কি কোনো প্রশ্ন করবে আল্লাহ দরফাকর করবে কিন্তু হে লোকেরা বলে হুজুর আপনি না যাই না খাইছে আল্লাহ তো কোনো প্রশ্ন করবে না ধরবেও না তা আপনি তো পরেশান হইলেন কেন বলে আমার সাথীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না আমি আবু বকর ওই হারাম খাদ্য আমার পেটে হজম হওয়ার আগে আমি বের করেই ছাড়ব যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই যাব কিন্তু খাদ্য আমি হজম হইতে দেবো না কেমন বিশ্বাস করছে বিশ্বাস কেমন করছে এই বিশ্বাস কেমন করছে আর এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজও পড়ে রোজাও রাখি তাসমিনিয়া মাওলার জেকেরও করে কিন্তু দেখা যায় অনেক সরগণের মুড়িদের কথাও শোনা যায় লেনদেনের ব্যাপারে যখন পকেটে টাকা ঢুকছে আর বের হইতে চায় না জোরে বলে নাউজুবিল্লাহ কিসের জন্য আপনি সরগণায় গেছেন সরগণায় যে আপনি এইটা শিখছেন হ্যাঁ রেজেকের মালিক আল্লাহ এই আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো তো দেখবে আল্লাহ কেমনে তোমার ব্যবস্থা করে 13 কথা ঠিক কি না কিন্তু মনে রাখো হারামে কিন্তু আরাম নাই হারামে আরাম নাই
আর তুমি কিসের নামাজ পড়ছো, কিসের রোজা রাখো, কিসের তুমি অন্য অন্য ইবাদত মধ্যে এই করো যে তুমি এখন মধ্যে লেনদেন ঠিক করতে পারো না? টাকা পাইনি খাইয়ে ফেলাও, বিভিন্ন কায়দা ব্যাপার কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে তখন লোকেরা পরামর্শ দিল, হুজুর পেট ভরিয়া পানি খান, এরপর গলার ভিতরে আঙ্গুল দেন, দেখবেন বমি হয়ে যাবে, ওই বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি যখন ওই পেট ভরিয়া পানি খাইল, গলায় আঙ্গুল দিল, খাদ্য বের হইয়া আসছে বমি হইয়া, তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিয়েছে। আর বর্তমানে আমরা অনেক মুসলমান দাবি করি, কিন্তু দেখা যায় ঘুষের ভিতরে লিপ্ত, সুদের ভিতরে লিপ্ত, ঠিক না? সুদ হারাম আমি করছি না আল্লাহ করছে? মুখ খুললে কথা কর, হ্যাঁ তা আল্লাহ সুদকে হারাম করছেন, তাহলে তুমি আল্লাহর বান্দা দাবি কইরিয়া, তুমি আল্লাহর উপরে ঈমান আইনা, তুমি সুদের সাথে তোমার ব্যবসাকে জড়াও, তুমি সুদের সাথে সম্পৃক্ত হইয়া তুমি অর্থ বাড়াবার চেষ্টা করো, তাহলে আল্লাহর হুকুমের তুমি বিরুদ্ধ আচরণ করতেছো না? হ্যাঁ, আর বারবার বলা হয় সুদের সত্তরটার মতো গুণা, এর ভিতরে ছোট্ট গুণা হলো নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক ঘৃণা জমাবার জন্য মায়ের সাথে অপকর্মের চেয়েও জঘন্য গুণা হলো সুদের সত্তরটা গুণার শত গুণা। যারা মুসলমান ইমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, তাদের হুশ থাকতে জীবন থাকতে, তারা কি সুদের সাথে জড়াতে পারে? কোনোদিন পারে? তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দাহলে মা বোনদেরকে বলবো, আমরা ওয়াদা করব আমরা হারামের সঙ্গে সুদের সাথে জড়াবো না। আল্লাহ আমাদের সবাইকে আপনার তৌফিক দান করুন, আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগবে। আর এই সুদের ভিতরে হারামের ভিতরে জড়ায় লোভের কারণে, কী কারণে? এই লোভের কোনোদিন শেষ আছে? বাংলাদেশের বড় ধনী ছিল, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, এই নাম তো কেটে দেখুন, সে বড় ধনী ছিল, এক পর্যায়ে বিদেশে যাইয়া চুরি করছে, কি তাহলে তার অভাব শেষ হয়েছে? বাংলাদেশে বড় ধনী অভাব শেষ হয়নি, অভাব এখনও রয়ে গেছে। তাহলে এখন বলেন তো কত সম্পদ, কত টাকা হইলে আপনার সংসার ঠিক মতো চলবে? কেউ হিসাব দিতে পারবে? জোরে কেউ হিসাব দিতে পারবে? আর এক শ্রেণী দেখবেন আল্লাহ আলাদিন যান রিক্সা চালায়, এই ওর সংসারে কোনো অভাব না। তারপরে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, এমন একটা হাসি দেয় মনে হয় যেন তার সে আর শান্তি দেখে উড়ে, ঠিক কিনা? এই জন্য বাজান হারামের ভিতরে কিনা হারাম না। এই যারা নাকি এই দুনিয়ার মুহে বইরা হারামকে হারাম মনে করেন না, হালালকে হালাল মনে করেন না, যা মনে করে তাই পায় তাই খায়, আল্লাহ আমাকে সবাইকে মাফ করে দেয়, এই লোভ থেকে আল্লাহ আমাদের সবাইকে পরিত্রাণ দেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো এই হারাম থেকে বাঁচা লাগবে, কথা ঠিক কিনা? এরপর এক শ্রেণীর বাজানরা আলহামদুলিল্লাহ মসজিদে নামাজে পড়ে এই দিনের মধ্যে চলার চেষ্টা করে, কিন্তু সঙ্গী বানাইছে সব হইল অসৎ চরিত্রের লোকদের, কথা ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে অসৎ চরিত্রের লোকদের সঙ্গে সম্পর্ক তৈরি না করিয়া, বন্ধুত্ব না করিয়া, গর্থের ভিতর থেকে বিষাক্ত একটা সাপের সঙ্গে বন্ধুত্ব করো, কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তোমার যদি ঈমান থাকে আর তুমি যে দুনিয়া থেকে বিদায় হও, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে দেবো। আর অসৎ চরিত্রের লোকের সঙ্গে তুমি যদি বন্ধুত্ব তৈরি করো, এক পর্যায়ে তোমার ঈমানের উপর আঘাত করো, কির উপর আঘাত করবে? আর ঈমানের উপর আঘাত করলে ঈমান হারা হইয়া খোদা নাখাস্তা তুমি চিরতরে জাহান্নামী হয়ে যাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মাসাদিক, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, জোরে বলেন কথা ঠিক কি না? এই সাদিকিন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত আসলে দিনের মধ্যে চলা কোনোদিন সম্ভব না, কেউ পারে নাই, কেউ কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না, জোরে কান পারবে? এই দেখবেন সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে হয় কেন,
আল্লাহু আকবার। কালকেই মাহফিলে মনে পড়ে একজন নিয়েছে, হুজুর চরমনের মাহফিলে লইয়ে গেছিলাম একজন নেশাখোর, কি খোর, ও তো আল্লাহর রহমতে চরমনে যে আসিয়া তওবা করছে খালেস, ও আল্লাহর রহমতে নেশার ভিতরে লিপ্ত হবে না, এই জন্য হুজুর নিয়েছে একটু দেখা করার জন্য, নিয়ে আসবো আমি করে নিয়ে যাবো। এখন আইসে আমার হাত মোসাফা করি কালকে এই টাঙ্গাইলে বলতে হুজুর আমার জন্য দোয়া করে, হুজুর আমি শরমনে গেছিলাম, এই নেশা আল্লাহর রহমতে ছাইলে দিস, কি বলছেন? তাহলে এই যে হয়েছে কিভাবে, কিসের বরকতে? এই সাদিকিন বান্দাদের সংস্পর্শের কারণে, কথা ঠিক না? ওই বিভিন্ন সময় বলি, ওই যে ছিলে সুনামগঞ্জ, গত সফরে আগের সফরেই সুনামগঞ্জ ছিল, সেখানে কালো ডাকাইত, কালো ডাকাইত নাম শুনছেন? ওয়াল্লা ওরকম চেহারা ডিজাইনের লোক আমি আমার জীবনে আর দেখি, এই আল্লাহর বন্ধারা তাকে চরমনের দাওয়াত দিয়ে চরমনের ময়দানে নিয়ে গেছে। তাই চরমনের যখন নেয় তখন তো অনেক বলে ভাই তুমি আবার চরমনের নিতে চাও, আমি তো নামাজ পড়ি না, আমি নামাজ তো পড়তে পারবো না, আমি মদ খাই মদ তো ছাড়তে পারবো না, আমি সিগারেট খাই আমি সিগারেট তো ছাড়তে পারবো না, আমি বিভিন্ন নেশার সাথে জড়িত এত ছাড়তে পারবো না, এরপরে বিভিন্ন কায়দা কায়দা আমার আরও কিছু আছে এত আমি পারবো না, কলে আমি সব করি অসুবিধা নেই, কি কথা নেই? কিন্তু তো ওই দাওয়াত দিয়ে নিয়ে গেছে, এখন আমি লোকজনের সাথে দেখা করতেছি, তাকে পিছনে এসে লোকজন দাঁড়া করছে, বলে হুজুর সিলেট থেকে সুনামগঞ্জ কালো দেখাইতে লেগেছি, হে আমি পিছনে তাকাই তাকাইয়া ওই চেহারা দিছে আমার জিন্দগিতে আমি আর দেখি নাই, এই মোটা মোসের ঘুরাইয়া কানে রাখেন এরকম বাজি, দাড়ি তো নাই চুল এই পর্যন্ত, ওদিকে লোকটাও কালো, চেহারা এত বড়, চৌক একটা এত বড়, ওদিকে পরনে কাপড় তাও কালা, গায়ে দেশে তাও কালা, এখন সব কালা আর কালা, এইবার তো মোষ ওই রকম ঘুরেন না, হ্যাঁ দেখে আমি করে আল্লাহ এইরূপ তামসা তো আর দেখি, এই তিন দিন সাড়ে তিন দিন ওই জমিনে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝদান করছে ওই চরমনের ময়দানে বসে মুসকা টেবল, এই ওই চরমনের ময়দানেই পাগড়ি মাথায় ভালো, ওই চরমনের ময়দানে লম্বা জামা গায়ে দিস, এইবার চোখের পানি আর থামাইতে পারে না, চোখতে খালি টপর টপর পানি পড়তে আছে, আর খালি কান দেয়ার বলে মালিক তুমি আমার জীবনের গুণের সাথে মাফ করিয়ে দাও, মালিক আমার যা গুণা আমি যা করছি, মালিক তুমি না পাক করলে তো আমার কোনো উপায় নাই, এই কথা বলে কান দেয়। এই যে আমার বাজানদেরকে বলো খবরদার, এই সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া সারা কিন্তু দিনের পথে চলা যায় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, জোরে বলেন কথা ঠিক কিনা? আর সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে উপকার আছে না? কি উপকার আছে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত বেরিয়া, গেলে খুলবো এদার হাম্মামে রোজে, রসিদাস দাউস্তে মাহবুবে বাদাস্তা। এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ধরে বলেন কথা ঠিক কিনা? বাজার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজার একদিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হুরা কইরা রওনা করছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পথের মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই হানজালা কোথায় রওনা করছেন? আল্লাহর হাবিবের দরবারে, কেন? আমি হানজালা তো মুনাফেক হয়ে গেছি। বলে তুমি মুনাফেক কিভাবে হইলা? বলে যখন আমি আল্লাহর হাবিবের সামনে থাকি তখন মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমার সামনে, কিন্তু যখন আল্লাহর হাবিবের কাছ থেকে আমি চলে আসি, আরে যখন বাড়িঘরে রাস্তাঘাটে বাজারে যখন যাই
মনে হয় যেন ওই অবস্থা ভিতরে আর আমার থাকে না। তাহলে আল্লাহ রসুলের সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা। আমি তো হামজালা মুনাফেক হয়ে গেছি। এই জন্য আল্লাহর হাবিবের কাছে যাই, আল্লাহর রসুল আমাকে কী পরামর্শ দেয়। পরামর্শের জন্যে ওমর বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হামজালা, তাহলে আমিও তো ওমর, আমিও মুনাফেক হয়ে গেছি, তাহলে আমার অবস্থা তো হুবাহু এরকম। চলো আমরা দুইজনে একত্রে আল্লাহর রসুলের কাছে যাই। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকি মিসকি হাসে। আল্লাহ রসুল প্রশ্ন করলে, হামজালা ওমর কেন আসছো? ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো মুনাফেক হয়ে গেছি। বলে, তোমরা মুনাফেক কীভাবে হইরা? বলে, যখন আপনার সামনে থাকি অবস্থান এরকম হয়, আর যখন বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যাই তখন তো এই অবস্থা আর থাকে না। আর আপনার সামনে থাকা অবস্থায় দিলের অবস্থা একরকমের, বাহিরে গেলে আর এক রকমের। এতে তো আমরা মুনাফেক হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামজালা ওমর, এতে তোমরা মুনাফেক হও নাই, কারণ আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা হালাত তৈরি হয়, এরকম অবস্থা যদি সব সময় থাকে, ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দিত। এরকম আশাও ঠিক না। তাইলে বুড়া গেল, বোঝা গেল, সদিকিন বন্দাদের সামনে গেলে, আল্লাহওয়ালাদের কাছে সংস্পর্শে থাকলে এরকম দেলের অবস্থান আল্লাহর ফজলে পরিবর্তন হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফরদালে মা বোনদেরকে বলবো, বাজান কবি এক কথায় গুরুত্ব বোঝাতে যেয়ে বলছিলেন, তুমি 100 বছর নফল ইবাদত করবা, যেটা কবুল হয়ে গেল, এতে তুমি যে উপকৃত হবে, এর চেয়ে অল্প সময় যদি সওয়াবিকিন বান্দাদের সংস্পর্শে থাকো, তার চেয়ে বেশি উপকার তুমি লাভ করতে পারবা। বাজান মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে, জিজ্ঞাস করে, মাটির চাকা, তুমি কি কোনো মেশকাম বান্না কোনো গোলাপ ফুল পরিচয় দাও? মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুল মেশকাম বার কিছুই না, আমি একটা মাটির চাকাই। বলে, তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? তখন মাটির চাকা উত্তর দেয়, আমার সঙ্গে একটা গোলাপ ফুল লাইকে মিশে ফুইটা ছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, আমার দাদা রহমাতুল্লাহের কথা আব্বাজান বলছিলেন, এক চরমনার মুজাহিদ দাদা জানে ইয়া বলছিলেন, হুজুর, আমার ছেলেকে এত কালিমা শিখাই, এত জেকের শিখাই, ও কালিমা জেকের বাদ দিয়া শুধু উলুল উলুলু কইয়া ডাকতে থাকে, হুজুর এখন আমি বড় বেকায় দেয় পড়ছি, কী করব? তখন দাদা দান বলছিলেন, তোমার বাড়ি কোথায় করছ? বলে, হুজুর, হিন্দু বাড়ির কাছে। দাদা দান বলছিল, তাড়াতাড়ি ওখান থেকে ঘর সরাইয়া নিয়ে যাও, সেখান থেকে মসজিদের আজানের শব্দ শোনা যায়, যেখানে কোরআনুল কারিমের তেলাওয়াত শোনা যায়, যেখানে মাওলার জিকির শোনা যায়, এরকম জায়গায় নিয়ে বাড়ি করো। আল্লাহর বান্দা যখন ওখান থেকে পরিবর্তন করে এরকম জায়গায় বাড়ি করলো, এরপরে কিছুদিন পরে সন্তান এখন জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যত আল্লাহর ওলীদের ইতিহাস পড়বেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাই, তিনি সৌবাদ গ্রহণ করছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাই, বাজান আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভি রহমাতুল্লাহ আলাই, তিনিও কিন্তু সম্পর্ক তৈরি করছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাই। এত
বড় আলে বিশ্ববিখ্যাত বাজার। আরে সোহবাত কেমন জিনিস শুনছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বাজান কত বড় বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। বাজা তিনি যখন সোহবাত উঠাবার জন্য আল্লাহর খাস বান্দার পরামর্শের জন্য গেলেন, তখন পরিচয় দিলেন, আপনি কে? বলে আমি ইমাম ফখরুদ্দিন রাজি। বলে ওই যে শুনছি ইমাম ফখরুদ্দিন রাজি। বলে হ্যাঁ আমি হুজুর সেই ফখরুদ্দিন রাজি। বলে বাজান তোমার দিলের ভিতরে অন্তরের ভিতরে এলেমের এমনভাবে গরম ঢুকছে কোনো জায়গায় মাওলার মারিফাত ঢুকাবার জায়গা নাই। এলেমের গরম কমাই আসো, নাহলে তোমাকে মারিফাতের এই নূর ঢুকানো কঠিন হয়ে যাবে। তিনি যখন নাকি কেতাব মোতালা ছাড়া জঙ্গলে জঙ্গলে তিনি বিভিন্ন কায়দায় কাটাইলেন, বৈশে বৈশা কী করবেন, গাছের পাতা নিয়ে তিনি কলম লইয়া কোরআনুল কারিমের তাফসির লেখা শুরু করলো। বছর শেষ হয়ে গেল, হুজুরের কাছে যখন গেলেন হুজুর বলেন, বাবা কী করছো, কিতাব মোতালা করছো হুজুর? না। বলে তাহলে তুমি এই সময় কীভাবে কাটাইছো? করে হুজুর কী করবো, বসে বসে কোরআনুল কারিমের তাফসির লেখছি। কোথায় গেল হুজুর? এই বলে সর্বনাশ, এত তাফসির কাবির, অনেক বড় তাফসির, তোমার এলেম আরও বাইরে গেছে। বাজান যাওয়ার কারণে চিন্তা করলো শয়তানের সঙ্গে কীভাবে মৌতের সময় আমি সওয়াল জবাবের মাধ্যমে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব। তিনি 101টার মতো দলিল ঠিক করলেন, ঠিক কইরা রাস্তা দিয়ে হাঁটে, মূর্খ লোক ইমান নিয়ে কীভাবে দুনিয়া থেকে বিদায় হবে? একজন কাঠুইরাকে ডাক দিয়ে বলে, হে ভাই বলো আল্লাহ কয়জন? তিনি বলেন, আল্লাহ একজন। বলে দলিল প্রমাণ ছাড়া কীভাবে হয়? তখন তার কুড়াল উঠাইয়া বলে, আল্লাহ একজন প্রমাণ করতে আবার কিসের দলিল? এই কথা বইলে বলে একটা কূপ দিয়ে ফেলাম, মাথা দুই ভাগ করে ফেলবো। তখন তিনি বলে, আল্লাহ আমাদের চেয়ে অনেক মূর্খ মানুষ, তাদের ইমান তুমি এমন মজবুত রাখছ, আল্লাহর ফজল করমে তাদের ইমানের সামনে শয়তান ধারে কাছেও যেতে পারবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এন্তেকালের সময় আজান ওই যে তার পিসা হুজুর বৈশে বসে উজু করতেছিল, কাশ্মের মাধ্যমে দেখে জান কান্ডারির সময় হয়ে গেল। ওদিকে শয়তান বিভিন্ন যুক্তি দিয়া ইমান নষ্ট করার চেষ্টা করে। তখন হুজুর পানি উঠাইয়া বলল, এই ইমাম ফখরুদ্দিন রাজি বলো, বিনা দলিলে আল্লাহ এক? যখন তিনি বলেন কালেমা তৈয়বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়া দুনিয়া থেকে ইমান নিয়া চইরা গেল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, অনেকে আইসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না হুজুর, গুনার থেকে মনে ফেরতে পারি না। বাজান তোমাদের কাছে আমি প্রশ্ন রাইখে গেলাম, যারা হক্কানি ওলামা ইকরামদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, বাজার তাদের ব্যবহারের দিকে তাকাইয়া দেখো, তাদের কার্যক্রমের দিকে তাকাইয়া দেখো। বাজার যাদের আগের চোখে পানি ছিল না, চোখটা ছিল শুকনা, এখন আল্লাহর ফজল করমে চোখ সবসময় থাকে ভিজ। বাজার একটু আগে আল্লাহর বান্দা আমাকে বলে, হুজুর 4 বছরের ভিতর আল্লাহর ফজল করমে তাকবীরে তাহরিমা আমার ছোটে না, যখন নাকি আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে ওইটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। 4 বছরের ভিতরে হুজুর আল্লাহর ফজল ছোটে নাই, যদি সোহবাত তুমি ভালো আল্লাহ ওয়ালাদের সঙ্গে রাখতে পারো, বাজান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জিম্মাদার হইয়া যাবে। আমার আব্বাজার মুখে শুনছিলাম, আমার দাদাজনের কথা বলছিলেন, আমার দাদা
দাদা জান রহমাতুল্লাহ আলাইহি আমার দাদুকে একদিন জিজ্ঞাসা করছিলেন যে তুমি অনেক রাত পর্যন্ত পাকশাক করো, তুমি তলেবে আলেমদেরকে খাওয়াইয়া লইয়া ঘুম লওয়াও, আরে অনেক রাত তোমার ঘুমাইতে সময় লাগে, তোমার কি দুই এক সময় ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলছিলেন না আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি এত রাত্রে ঘুমাইয়া কীভাবে ওঠো? দাদু বলতেছিলেন আমি ঘুমাইয়া থাকি কে জানি যখন নামাজের সময় হয় কে জানি আইসে আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। আল্লাহুর মাওলা ফালাহুল কুল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান গুনার থেকে ফেরতে চাইলেই গুনার থেকে কেমনে ফেরবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, যদি সাদিকিন বান্দাদের সঙ্গী না হও বাজান তুমি গুনার থেকে ফেরার চেষ্টা করলো পারা কঠিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দিন রাত্র যত যাইতেছে বাজান কেমন জানি মানুষ দিনের দিন গুনার দিকে বেশি বেশি লিপ্ত হইতেছে। আগের যুগে দেখা গেছে মা বোনদের তাদের চরিত্র, তাদের পর্দা এবং তাদের বিভিন্ন কথাবার্তা, কিন্তু বর্তমানে দেখা যায় দিন রাত্রি যত যায় কেমন জানি মা বোনরা স্বামীর কথা মানতে চায় না, আবার বাপের কথা শুনতে চায় না। বিভিন্ন সময় আমাদের কাছে এসে বলে হুজুর দোয়া করেন, আবার এক শ্রেণী আল্লাহর বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝদান করছেন, ওদিকে স্বামী নামাজ পড়তে চায় না, আল্লাহর বান্দি নামাজ পড়ে এর জন্য তাকে অনেক সময় মারে, অনেক সময় তার উপরে অত্যাচার করে। আমার বাজানদেরকে বলবো, বাজান যদি দিনের পথে চলতে চাও, গুনার থেকে ফেরতে চাও, নেকের কাজ যদি করতে চাও, তাইলে বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আর বাজার সবসময় মনে রাখো, ডাক্তারের কাছে শরীরের ভিতরে রোগ হইলে আমরা দৌড়াই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা করে। বাজার যাদের আমাদের গুনার কাছের দিকে দেলছ, নেকের কাজ করতে মনে চায় না, বাজার এই নেকের কাজ করার জন্য গুনার থেকে ফেরার জন্য অজ্ঞানী ওলামায়ে কেরামদের কাছে পরামর্শ নেওয়া লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি তারা ডাক্তার তোমাকে সুন্দর কথা শোনার পরে বলবেন, বাজান তুমি এই কাজ করো, এই কাজ ছাড়ো, বাজান এই ঔষধ পালন করো, ওই আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দি দিনদার, স্বামী তো নামাজ পড়ে না, বাজান মদ খায় সবসময়, তখন বিবি কী করবে স্বামীর সঙ্গে পারেও না। কোন বিবি পরামর্শ দিল, তাহলে বেগুমার রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই যে একটু হুজুরের সাথে একটু আপনি যাইয়া দেখা করেন, হুজুরের কাছে একটু যান। কলে বিবি হুজুরের কাছে যাই আমার লাভ কি, আমি তো নামাজ পড়ব না, হুজুর গেলেই তো বলবে নামাজ পড়ার জন্যে, আমি তো মদ ছাড়ব না, হুজুরের কাছে গেলেই তো আমাকে মদ ছাড়তে বলবে। কলে যান, আপনি আপনার অনুরোধ করছি হুজুরের কাছে একটু যান। যখন নাকি আল্লাহর বান্দা হুজুরের কাছে গেল, যাওয়ার পরে হুজুর বলেন বাজান নামাজ পড়া লাগবে, বাজান মদ ছাড়া লাগবে। করে হুজুর আপনার কাছে আসছি, আপনি দোয়া করেন আমি নামাজও পড়তে পারবো না, মদও ছাড়তে পারবো না। তখন হুজুর বলেন বাবা তাইলে আপনাকে তো আমি মুরিদ করতে পারবো না। এই কথা শুনে আল্লাহর বান্দা রওনা করলো। এখন তার দিলের ভিতরে একটা অবস্থান মালিক তৈরি করলেন, হুজুর ডাক দিয়া বলেন মালিক তোমার বান্দাকে তুমি হেদায়েত করবা না, তাইলে তুমি আমার কাছে কেন পাঠাইছো? মালিক তুমি যখন পাঠাইছুই তোমার বান্দার উপরে তোমার রহমতে নজর তাকাই। তখন আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এদিকে আসো। আয়েশা বলেন বাজান
তুমি ওযু করবে না, নামাজ পড়তে পারবে না, তুমি মদ সারতে পারবে না, দুই বেলা আল্লাহর জিকির করতে পারবে না। বলে হুজুর যত পারেন সব পারব। বলে তাই দুই বেলা আল্লাহর জিকির সাইরো না। আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় বইলে আমার মাওলার জিকির করে। আর হাদিসের ভিতরে সানা জালি সুম্মা জাকারানি, হে বান্দা বান্দি তুই যখন বইসে বইসে আমার জিকির কর, আমি কুদরাতে ভাবি আমি তোর সঙ্গে বইসা যাই। যখন ওই বান্দা বান্দি আমার মাওলার জিকির করে, আমার মাওলার রহমতের দুনিয়ার দোষ মাইরা গেল। আরে এখন বিবি বলে বিবি পেয়ালা ধুইয়া পেয়ালায় মদ নিয়ে আস। যখন নাকি আল্লাহর বান্দি মদ নিয়ে আসে, যখন নাকের কাছে মদ নিল এমন তাজা পায়খানার গন্ধ, আল্লাহর বান্দা ফালাইয়ে দেব বিবি ব্যাপার কি, ব্যাপার কি, ছেলে সন্তান কোন জায়গায় পায়খানা করে কেন করো না, তুমি পেয়ালা নিয়ে আসো ধুইয়া নিয়ে আসো নাই, পায়খানার গন্ধ আসতেছে কেন? বলে আমি তো ভালো করে ধুইয়া আসছি, কোথায় আবার পেয়ালার ভিতরে পায়খানা কোথার থেকে আসবে? এরপরে আবার ভালো করে সাবান দিয়া ধুইল, ধোয়ার পরে আবার মদ নিয়ে যখন আল্লাহর বান্দার কাছে নিল, এখন দেখে আরো পচা দুর্গন্ধ আরো বাইরে গেছে। তখন ফালাইয়ে দিয়া বলে বুঝছি মালিক আমাকে আর মদ পান করতে দেবে না, এখন মালিকের দরবারে দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে মালিক তোমার কত দয়া, আমি তওবা করলাম আমি আর কোনো দিন মদ পান করব না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা হঠাৎ দেখে তার ডান হাতটা জ্বলিয়া যাইতে আছে। কলে বেবি আমার ডাইন হাতটা জ্বলিয়া যায় একটু ধোয়াইয়ে দাও। কোন নাকি পানি দেওয়া ধোয়াইয়া দিল, ডাইন হাত ঠান্ডা হয়ে গেল। আবার বাম হাত জ্বলিয়া যায়, বাম হাত ধোয়াই দাও। যখন ধোয়াইয়া দিয়েছে বাম হাত ঠান্ডা হয়ে গেল। বলে বেবি আমার চেহারাটা জ্বলিয়া যায়, আবার চেহারা যখন ধোয়াইয়া দিল চেহারা ঠান্ডা হয়ে গেল। আমার পাও জ্বলিয়া যায়, যখন ধোয়াইয়া দিল পাও ঠান্ডা হয়ে গেল। আবার মাথে মাসা করে দিল। তখন আল্লাহর বান্দা বলতেছেন মালিক আমি অজুর ভয়েতে নামাজ পড়ি না, এখন আমার যখন অজু হইয়া গেছে যায় নামাজ আন। একটু মালিকের সামনে সে যায় পড়িয়া মালিককে একটু ডাকি। আর এখন জুমার আগে খলিফাকে যাইয়া বলে খলিফা জুমার আগে আমাকে জামা বানাইয়ে দেওয়া লাগবে, লম্বা জামা গায়ে দিয়ে আমি হুজুরের কাছে যাবো, একটা জুতা নিয়ে যাব। যখন নাকি খলিফা জামা বানাইয়া দিল, জামা নিয়ে যায় জুতা নিয়ে যায়, হুজুর তো মিসকি মিসকি হাসে, কারণ আল্লাহর উপরে এমনভাবে সুপর্দ কইরা দেছে, মালিক তুমি যখন নিয়ে আসো হেদায়ত করবে না, আমার কাছে কেন নিয়ে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার সাদিকিন বান্দাদের সঙ্গী ছাড়া যাবে না, কারণ সাদিকিন বান্দাদের সঙ্গী যদি হইতে পারো আল্লাহর ফজল ও করমে দেখবা আতরের কাছে গেলে আতরের ঘেরান লাগে, বাজান গন্ধের কাছে গেলে গন্ধের ঘেরান নাকের ভিতরে লাগে, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তোমার ভিতরে ঢুকবে, আল্লাহর পরিচয় আল্লাহর মহব্বত তোমার ভিতরে আসবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার মালিকের হুকুম, অকুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হও। এরপরেও যদি মন না বুঝে বাজান তোমার সমাজের দিকে তোমার এলাকার দিকে একটু তাকিয়ে দেখো, যেই লোকটা আগে ছিল দুনিয়ামুখী এখন আল্লাহর ফজল করমে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার কারণে এখন আল্লাহর বান্দা হয়ে গেছে আল্লাহমুখী। আগে বুঝা গেল যে হক্কানি ওলামায়ে কেরাম তারা হলো আখেরাতের ডাক্তার, তাদের কাছে গেলে আল্লাহর ফজল করমে আখেরাতের রোগের চিকিৎসা আল্লাহর ফজলে পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর হুকুম আমরা ছাড়বো না, সাদিকিন বান্দাদের সঙ্গী হব।
যদি সদেকিন বন্ধদের সঙ্গী হইতে পারি। আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার পাঁচটা ঔষধ আল্লাহর কুতুবীরা তোমাদের আমাদের জন্য আল্লাহর ফজল করমে রেখে গেছে। বাজান যারাই ঠিক মতো ঔষধ পালন করছে, বাজান আল্লাহর ফজল করমে দিন আর দিন তাদের দিল নাকের দিকে ঝুঁকতেছে। আল্লাহর ফজল করমে দিন আর দিন তাদের দিল গুনার থেকে ফেটতেছে। আর আমাদের উদ্দেশ্য দিল নাকের দিকে ঝোঁকা, গুনার থেকে ফেরা। কারণ বাজান বেহেশতে যাওয়ার জন্যে ঈমানকে মজবুত করে নেকের কাজ করা ছাড়া আমার মাওলার বেহেশতে ঢোকা যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, আলহামদুলিল্লাহ দিনের কাজ দাওয়াতও দেয়। কিন্তু বাজান ভালো করে মনে রাখা লাগবে, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে পুরোপুরিভাবে ঢোকো। আসলে আমাদের অনেকের গুরুত্ব নাই। আমার আব্বা রহমাতুল্লাহ আলাই তিনি অনেক সময় বলতেন, বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা কমতি থাকে দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরা দিনের ভিতরে না ডুইকে আমার কাছে আইসো না, আমি পুরা দিনের ভিতরে ডুইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে চাই। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখতাম, বাজান রাজনীতি কিন্তু একটা কাটাযুক্ত পথ, পিচ্ছিল পথ, বাজান বিপদের কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কত ফজল করে রহমাতুল্লাহ আলাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য তিনি সাধ্য অনুযায়ী চেষ্টা করিয়া চরমনার জমিনে ঘুমাই আছে। বাজান এই কাজ করতে যাইয়া আল্লাহর কুতুবের গাড়ির উপরে আঘাত করিয়া গাড়ির কাজ পর্যন্ত ভাঙিয়ে ফেলছিল। বাজার আল্লাহর কুতুবের বিরুদ্ধে প্রায় 18 মতো কেস এই বাংলার জমিনে হয়েছিল। কারণ কি, এই পথে না চললে তো সবাই আরও তাকে শ্রদ্ধা করত বেশি, বাজার সম্মান করত, হাদিয়া তো বা কম দিত না। কিন্তু আমার মালিক যখন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, ফজলুল করিম আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো, জবাব দাও, সামনে যাও, মালিকের দরবারে কি জবাব দেব। এই জন্য কিন্তু এই কাটাযুক্ত পথ আমি বাইছে লইছি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, শরিয়াতের ব্যাপারে ইসলামের ব্যাপারে চালাকি কইরো না। কারণ বাজান দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী, কুরআনুল করিম কিন্তু আর দ্বিতীয়বার নাজিল হবে না। আর আমার মালিক বলছে, দিনের ভিতরে পুরা ঢোক, আংশি মাইনা যদি খোদা না খাস্তা কেউ কবরে যাও, আমার মালিকের দরবারে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছি। কারণ বাজান হাদিসের ভিতরে আছে, সাত প্রকার লোককে আমার মালিক যেদিন কোনো ছায়া থাকবে না কেয়ামতের ময়দানে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার লোককে টাইকা টাইকা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দীরা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত করবে আল্লাহর খুশির জন্য, আর যারা মোহাব্বত ভাঙবেও আল্লাহর খুশির জন্য। বাজান তাদেরকে ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখছি, শরিয়াতের ব্যাপারে ইসলামের ব্যাপারে কে ছেলে, কে মেয়ে, কে আত্মীয় স্বজন আল্লাহর কুতুব কিছুই চিনতেন না। বাজান শরিয়াতের ব্যাপারে সে যে হোক না কেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাই তাকে কখনোই ছাড় দিতে আমরা দেখি নাই। বাজান এমন কি দেখছি, অনেক সময় অনেকে বলতে, হুজুর সব চলছে একদিকে, আপনি চলছেন উল্টা দিকে, ব্যাপার কি? বাজার আমাকে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে তোমরা বোঝাতে না পারবা,
ততক্ষণ পর্যন্ত আমাকে এই পথ থেকে ফিরাতে পারবা না, কারণ আমি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি আমার কবরে আমি যাব, তোমাদের কবরে তোমরা যাবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, তোমাদের কবরের প্রশ্নের উত্তর তোমরা দেবা। খোদা না খাস্তা যদি কবরে আমার জাহান্নামের আগুন হিসাব হই রাজা, ওই কবরে যাবা আমার ফজলুল করিম, আমাকে সহ্য করতে হবে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতে, আজান আজকে দুনিয়াতে আমরা অনেকে মহাব্বত করো, কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটা পর একটা গাইতে আমার কবর ভৈরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায়, আর জুতার মালা একটা পর একটা গাইতে যদি আমার কবর ভৈরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মহাব্বত করবো আল্লাহর খুশির জন্য রাজির জন্যে, মহাব্বত ভাঙবো আল্লাহর খুশির জন্যে রাজির জন্যে। এক সাইডে আমার বাজানরা পর্দারে মা বোনরা, বর্তমানে বাংলাদেশের ভিতরেও দেখা যায় বাজান যারা নাকি মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে জোড়াইয়া তাদের সঙ্গে মিলা তারপর দল করে, কিন্তু বাজান ভালো করে মনে রাখ, এক শ্রেণী অনেক সময় চরমনের মুজাহিদের কথা শোনা যায়, বলে হুজুর আমার অমুক আপন আত্মীয় দাঁড়াইছে, হুজুর এখন কী করব। বাজান ভালো করে বোঝো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, মুসলমানের পক্ষে যুদ্ধ করেন, তখন পর্যন্ত তার ছেলে এখন পর্যন্ত মুসলমান হয় নাই, কাফেরদের পক্ষে যুদ্ধ করে। বাজান ছেলে যখন মুসলমান হয়ে গেল, ছেলে বলতেছে আব্বা অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ে গেছিলেন, ইচ্ছে করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এর জন্য আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তাম, সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে আমি তোমার মাথাকে দিয়ে খণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আল্লাহর শত্রু, আমার রসুলের শত্রু, আল্লাহর রসুলের শত্রু, আরে তুমি ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, আমারও শত্রু, তুমি হইতে পারো আমার ছেলে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান তার ছেলে কেনান মুসলমান হয় নাই কাফের, যখন পানির স্রোতে পানির ধাক্কায় যখন তাকে ফেলাইয়া দিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে রব্বুল আলামিন আপনি তো বলছেন আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, ছেলে কেনান তো আমার আহাল, আপনি কেন ওকে ধ্বংস করতেছেন? রব্বুল আলামিন বলে হে নূহ লাইসা মিন আহলি, ছেলে কেনান তোমার ছেলে হইতে পারে, কিন্তু কেনান তোমার আহাল না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা নাকি বিভিন্ন কায়দায় দুনিয়ামুখী যারা মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে যারা ইয়া সহযোগিতা করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মানবেন কি না জানি না, আমার মালিক কোরআনুল করিমের ভিতরে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম ইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে,
তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে সহিলা যায়। এক কথায় আমার মালিক বলছে তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। বাজার আমি আল্লাহর হুকুম কালামের কথা শুনাইলাম মানবেন কিনা জানি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো এই আল্লাহর বন্দারা একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো একটু নিরিবিলে একটু মোরাকাবা করো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী বাজান দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাত কেমন স্থায়ী যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। বাজান তারা নাকি এই দুনিয়ার পিছনে পইরা আখেরাতের স্থায়ী জিন্দগি ধ্বংস করতেছেন। আমি সেই বাজানদেরকে বলবো যারা মুসলমান দাবি করেন কালিমা পড়ছেন বাজান আমার মালিক বেনমাজি যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বেরোজদার যারা ঠিকমতো রমজানে রোজা রাখে না বেপর্দায় যারা চলে বাজান বেপর্দায় চলইনারা যারা হারাম হালাল তো মিস করে খায় চলে না বাজান যারা সুন্নাত তরিকার উপরে চলে না যারা মিথ্যার ভিতরে লিপ্ত জুলুমের ভিতরে লিপ্ত তাদের ব্যাপারে আমার মালিক যে জাহান্নামের আজাব ঘোষণা দিয়েছেন ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইখে গেল তার পিঠ মোবারক গোজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইখে গেল আপনার পিঠ মোবারক কেন গুজো হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বেনমাজি হারামকর সুদকর ঘুষকর জুলুমবাজ মিথ্যাবাজ যারা নাকি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করে আমার তরিকার বিরুদ্ধে আচরণ করে তাদের ব্যাপারে যে জাহান্নামের আজাবের ঘোষণা দিছে কায়ামতের ময়দানে আজাবের ঘোষণা দিছে কবরে যে আজাবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল এই কবরের যাত্রীরা আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তায় তার দাড়িও পাকে নাই তার পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইখা গেল আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়া বলতেন সেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলীদের ইতিহাস পড়লে দেখবেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চলে গেছে। আরে আমার দাদাজানের কথা শুনছিলাম আমার দাদা জানেন তো কালের আগে আগেও চোখের উপরে বসিয়া কবরস্থানের দিকে তাকাইয়া আউ আউ কইরা পোলাফানের মতো কান্দে দুই চোখ দিয়া পাইয়া পাইয়া পানি পড়ে আর ডাক দিয়ে বলে মাওলার যদি তুমি আমাকে মাপ নাই করো ওই অন্ধকার কবরে আমি একা কেমন থাকবো রে। আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই গুনার পর গুণা কইরাই যাইতেছি বাজান একটু বোরাও বেকা হয় না একদিন চোখেও পানি আসে না যে ইমামলার তদবির নাই
সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আইয়াছে, আমার মালিকের কাছে গুনার কথা মনে কইয়া দেলটাকে পাইয়া মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাও, যদি মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু তোমার আমার গুনা মাপ করবেন তাই না, এমনকি গুনাকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন।